আমরা যখন এই ভেতরে ঢুকছি তখনও কিন্তু একেবারে আহত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একবার সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি বগি একটার ওপর একটা, যেই বগিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বগির ওপরে কিন্তু আরও একটি বগি রয়েছে। কীভাবে মানুষ এখান থেকে রেস্কিউ করেছে, কীভাবে মানুষকে রেস্কিউ করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, কতটা ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল 5টা, রাত ভোর চলে উদ্ধার কাজ। ভোর হতেই আরও স্পষ্ট ঘটনার ভয়াবহতা। কামরার উপর উঠে পড়া কামরা, বেলাইন বগি, ধ্বংসের ছবিটা আরও স্পষ্ট। সকালের দিকে দুর্ঘটনাস্থলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের শীর্ষ কর্তাদের আনাগোনা, রেলমন্ত্রীর পরিদর্শনের মাঝেই চলছিল উদ্ধার কাজ। বহু মানুষকে কামরা কেটে বাইরে আনা হয়, অনেকেরই ঘাড় মাথায় আঘাত। বেশ কিছু যাত্রী রেললাইনের উপর পড়েছিলেন। প্রশাসন আসার আগেই উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় মানুষ। এদের জন্যই বহু মানুষকে উদ্ধার করা গিয়েছে বলে জানাচ্ছে রেলও। কাল রাত তকই হো গয়া থা সারা কাম ও ইয়াহাঁ পে ইনিশিয়ালি লোকাল লোগোনে বহুত বহুত মদদ কি হ্যায়। মেয়ে উনকি দাদ দেতা হুঁ, তারিফ করতা হুঁ, উনহোনে জো স্পন্টেনিয়াসলি জো হেল্প কিয়া হ্যায় উনকি ওয়াজহ সে কাফি লোগোঁ কি জান ভি বচি হ্যায়। উদ্ধার কাজের পাশাপাশি অন্যতম চ্যালেঞ্জ ছিল দ্রুত লাইন খুলে দিয়ে ট্রেন চলাচল শুরু করা। এখন ঘড়ির কাঁটায় 1:13 বাজে, আর যতক্ষণই রেল লাইন বানানোর কাজ হয়েছে তা অন্তত পক্ষে 1/5 এটা বলা যেতে পারে। পাশাপাশি এই রেল লাইনের কাছে যে ইলেকট্রিকের পোলগুলো আছে, যেখান থেকে ইলেকট্রিক কানেকশন যাবে, যেখান থেকে ইঞ্জিনগুলো চলবে, সেই পোলগুলো কিন্তু এখনও রেস্টোরেশন হয়নি। সিগন্যালিং ব্যবস্থা রেস্টোরেশন হয়নি, অনেক জায়গায় লাইন। বিকেলের পর দুর্ঘটনাস্থলে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ডিসাইডেড টু ইনকোয়ার ইনটু দিস অ্যাক্সিডেন্ট অ্যান্ড উই উইল গো থ্রু অল দ্য অ্যাসপেক্ট অফ দ্য মেইনটেনেন্স ইনক্লুডিং লোকো, কোচেস অ্যান্ড ট্র্যাক। বেসড অন হোয়াট এভার কামস আউট ডিউরিং দ্য ইনকোয়ারি, রেলওয়ে উইল বি আস্ট টু প্রোডিউস অল দ্য রেকর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডিউস দ্য উইটনেসেস, অ্যান্ড বেসড অন উইটনেস অ্যান্ড ডকুমেন্টস প্লাস জো ভি সাইট কে ফিচার্স হ্যায় উসকো অ্যাকাউন্ট মে করতে হুয়ে ये इंक्वायरी में सारी चीजों का अध्ययन करने के बाद उसका निष्कर्ष निकलेगा। যারা এখানে রেলওয়ে এক্সপার্ট এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা যেটা জানাচ্ছেন যে এই যে ট্র্যাকশন, ইঞ্জিনে কিন্তু 6টি ট্র্যাকশন থাকে, যার মধ্যে 1টি ট্র্যাকশন ভেঙে পড়ে। ইতিমধ্যেই সেই ট্র্যাকশনটিকে যেটি ভেঙে পড়েছে সেটি কিন্তু স্লিপারে ধাক্কা খায়, এবং যার ফলে সামনের দিকের চাকাগুলো অ্যালাইনমেন্ট থাকলেও বা ইন্ট্যাক্ট থাকলেও পেছনের দিকের যে অংশ অর্থাৎ ইঞ্জিনের পরে যে 12টি বগি, সেই 12টি বগি কিন্তু পাল্টি খেয়ে যায়। কারণ প্রায় 700 মিটার এই ট্র্যাকশন যখন ভেঙে পড়ে তখন কিন্তু স্লিপারে ধাক্কা খেতে খেতে আসে, এবং তার ফলেই এই যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে হুইল, সেই হুইল কিন্তু লাইনের থেকে বেরিয়ে যায়। বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ময়নাগুড়ি থেকে ক্যামেরায় কৌশিকের সঙ্গে বিক্রম ও ভবানন্দের রিপোর্ট, জি 24 ঘন্টা।